সিক্স লাইন এটা হবে শ্রেষ্ঠ, এইটা জাস্ট একটু মাথায় রাখেন, কারণ আমরা নেক্সটে সনেট করবো।
পিস থাকে হ্যাঁ 14 লাইনে নরমালি থাকে সনেট গুলো এবং 8 6 করে ভাগ করা হয় বাংলাতেও তো বোধহয় তাই হ্যাঁ সনেট এর ক্ষেত্রে এইটা একটু জাস্ট মনে রাখতে সেস্টে বলতেছি আমরা বিকজ ওই স্ট্যান্ডার্ডটা 6টা লাইন তাই ওই স্ট্যান্ডার্ডটাকে আমরা বলবো সেস্টে ঠিক আছে এরপরে হচ্ছে সেপ্টে হচ্ছে 7 লাইন আর অক্টেভ 8 লাইন এই দুটো টার্ম একটু মাথায় রাখেন অক্টেভ আর সেস্টে ওকে স্ট্যান্ডার্ড সাথে এইটা মাথায় রাখেন অক্টেভ সেস্টে অক্টেভ হচ্ছে 8 লাইন একটা স্ট্যান্ডার্ড মধ্যে যখন 8টা লাইন মিলে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে ওকে আমরা বলবো অক্টেভ আর সেস্টে হচ্ছে 6টা লাইন 6 লাইন মিলে যখন আপনার একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করবে তখন ওই স্ট্যান্ডার্ডটাকে আমরা বলবো সেস্টে এটা হচ্ছে সনেটের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক বিকজ সনেট ইজ ডিভাইডেড লাইক দ্যাট ওয়ে একটা অক্টেভ থাকবে একটা সেস্টে থাকবে সনেটে তারপরে
Double
ডাবলি কে এক্স ডাবলি কে এরকম আছে কি না কিছু কিছু আবার যেমন মডার্ন বা অ্যাবস্ট্রাক্ট পয়েন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো রাইমস কিনে মিলছে না সাউন্ড অনেক সময় মিলে না কিছু অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট আছে যে ইটস লাইক আ প্রোজ কিছু কিছু মিলতেছে আর বাকি সব ওলট পালট প্রত্যেকটা ডিফারেন্ট কিছু সো সনেট গুলোর ক্ষেত্রে আপনি এই রাইম স্কিমটা পাবেন যে এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি এটা মাথায় রাখবেন যেমন সনেট আসতে করতে দেখতাম না মানে এগুলো ফাঁকি বাজি এক নাম্বার দেখতাম যে এটাই রাইম স্কিম আচ্ছা আচ্ছা বলতেছি যে সনেট কি সনেট হচ্ছে আলটিমেটলি 18 নাম্বারে আছে আমি সনেট হচ্ছে a poem containing 14 lines of iambic pentameter that rhyme the best known form of ওই যে বললাম যে 14 লাইনে থাকবে এবং iambic pentameter এইটা একটু মার্ক করে এটাতে ব্যাক করব অনেকগুলো ফুট মিলে আলটিমেটলি একটা লাইন ক্রিয়েট করছে
কখন ফলোড বাই অ্যান আনস্ট্রেসেবল সেইটাকেই আমরা বলছি ফুট ওকে এগুলো জাস্ট খুবই রাফ একটা জাস্ট শুরু করার জন্য শুরু করা এরকম একটা ব্যাপার ভুলে গেল ওই ডাজন ম্যাটার বাট রাইম স্কিমটা হচ্ছে মানে ফান লাগবে যখন দেখবেন যে ফোনস যখন পড়তে যাবে তখন খুঁজে বের করতে ভালো লাগে আর কি যে এটা রাইম আছে এটা রাইম নাই আচ্ছা আমরা আজকে একটা ফোন পড়ি সনের স্কিমটাই পড়ি সেই স্কিম একটু স্ক্রিন করে বের করতে হবে হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো চলতেই থাকে এপ্রিলের দিক থেকে একটু একটু গরম শুরু
যাচ্ছে যে সামার আমরা বলি না যে লিজ নেয় মানুষ জমি ওরকম প্রোগ্রামে এইটা হচ্ছে বুঝাচ্ছে যে সামারটা হচ্ছে নেচারের কাছ থেকে ধার নেয় খুব অল্প কিছু সময় বিকজ ওদের সামারটা খুব শর্ট হয় ওদের বলতে ইংল্যান্ড বোঝাচ্ছে শেক্সপিয়ার ওয়াজ ফ্রম ইংল্যান্ড আপনারা বলবেন এরপর প্রেজেন্টেশন এইখানে হচ্ছে বলতে চাচ্ছে যে সামার ডেটা আলটিমেটলি খুব অল্প সময়ের মধ্যে নেচারের কাছ থেকে ধার নিচ্ছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস দ্য আই অফ হেভেন এখানে কি বলে কি মনে হয় আমি আবার পড়ি সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস সান তাই না তো আই অফ হেভেন এখানে কি হিসেবে ইউজ হচ্ছে সানকে বিশেষভাবে মেটাফোরও হয় আবার আরেকটা আমরা একটু আগে বললাম না রেফারেন্স অ্যালিউশন টাইপেরও আচ্ছা অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড দেখেছেন আমরা মানে সানি এটা অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স বাই চান্স চান্স অফ নেচার চেঞ্জিং কোর্স আনট্রেন বলতে চাচ্ছে যে এক সময় দেয়ার ইজ লাইক স্কর্চিং হিট অফ সামার তারপরে একটা টাইম পরে ধরেন দিনের বেলাটা অনেক বেশি রোদ অ্যান্ড এভরিথিং আর রাতের বেলাটা একটু কুলার হয় না এই কথাটাই বলতেছে যে নেচার কিপস চেঞ্জিং এটা কিছু সময় হচ্ছে খুবই শাইনি আবার কিছু সময় বিকামস ফেয়ারার ফেয়ারার বলতে এখানে গুডনেস হিসেবে ইউজ হচ্ছে But thy eternal summer shall not fade. বলতে চাচ্ছে যে এই যে summer এর যে একটা meaning and everything it should not be faded. এটা fade হওয়া দরকার নাই. যেহেতু বললাম যে ওরা হচ্ছে crave করে হ্যাঁ summer টা ওদের কাছে হচ্ছে আমাদের যেমন winter অনেক কিছু winter is a mood of festival and everything and we long for winter ওরা এরকম ভাবে summer এর জন্য cherish করে থাকে because স্নোফল হতে থাকে অ্যান্ড ডার্কনেস থাকে এটার জন্য সানশাইন দেখতে পারে না সো সান ব্যাপারটা ওদের কাছে তখন খুব ইম্পর্টেন্ট সামারে আসার আগে দেবিকা মানে রিয়েলি হ্যাপি সান হলে ধরেন কাউকে আর অফিসও পাবেন না যদি গো আউটসাইড টু সেলিব্রেট দ্য সানি ডে বিকজ একদিন দুই দিনই সান উঠে হ্যাঁ তখন মনে হয় যে উই নিড দ্য সান এরকম Just, 6 to 7 literary device.
একটু জাস্ট নোট করেন, আমরা তখন ওটা নিয়ে ডিসকাস করব। ওকে, যদি পাওয়া যায় 6-7
সে কম্পেয়ার করছে একটা আনরিলেটেড কম্পারিজন দুটো অবজেক্টের মধ্যে এবং সেটা হচ্ছে মেথড তারপরে তারপর ম্যাম পার্সোনিফিকেশন আছে এক্স্যাক্টলি পার্সোনিফিকেশন ও জি এতে শাইনিং আই আই অফ হেভেন শাইনস ইজ ইট তারপর হচ্ছে বোল্ড কমপ্লেক্সন ইমাজিনারি ভিজুয়াল একটা ইমাজিনারি একটু হেল্প লাগবে আমার কেউ অফ করে দিন।